والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك وعليكم السلام ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ সরাতাম ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবাহকরণকারী মেরেকাতে বলছেন যে তিনি মানবজাতিকে সম্মানিত করেছেন আবার অন্যতর বলেছেন যে তারাই আবার পশুর মতো বা পশুর চেয়ে অদম কি কি কাজ করলে মানুষ সম্মানিত হতে পারে আর কি কাজ করলে মানুষ পশুর চেয়ে অদম হয়ে যায় মানুষের মাঝে তারতম্য ব্যবধান আছে কিনা বিভিন্ন স্তরে মানুষ আছে না তিনি দলিল এই বিষয়টি জানতে চেয়েছেন ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে আপনার প্রশ্নের উত্তর প্রদান করার চেষ্টা করবো মাতাউ ফিকে ইল্লা বিল্লাহ আল্লাহ সুবাহন আলা বনু বানু ইসরায়েলের সত্তর নম্বর আয়তে বলছেন ওলা বানি আদম আমি অবশ্যই বানু আদম আদম সন্তানদেরকে সম্মানিত করেছি যারা আদম সন্তান মানব জাতি আল্লাহ এদেরকে সম্মানিত করেছেন তাদেরকে মর্যাদা দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন সে হিসেবে মানুষ আশ ল সমস্ত সৃষ্টিকুলের মাঝে মানুষ সেরা সর্বশ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠত্ব মর্যাদা বজায় রাখার জন্যে যে গুণাবলী হওয়া উচিত সে গুণাবলী আমাদের থাকতে হবে যদি আমরা গুণাবলী অর্জন করতে পারি তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা বজায় থাকবে আর যদি সে গুণাবলী আমাদের মাঝে না থাকে তাহলে কিন্তু এ শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা চলে যাবে আল্লাহ সুবাহ যিনি আমাদেরকে সম্মানিত করেছেন তিনি আবার আমাদেরকে বিভিন্ন নির্দেশ দিয়েছেন যে যিনি সম্মান দান করেছেন তার নির্দেশ মেনে চললে সেই সম্মান বেঁচে থাকবে বজায় থাকবে বহাল থাকবে যদি তার নির্দেশ আমরা অমান্য করি তার দেখানো পথ বাদ দিয়ে ভিন্ন পথে চলি তার অবাধ্য চারণ করি তাহলে আমাদের মানমর্যাদা কমে যাবে মান মর্যাদা আমাদের চলে যাবে সে শ্রেষ্ঠত্ব মা আমাদের বহাল থাকবে না বজায় থাকবে না এই জন্য আল্লাহ সাবহান অদাল আমাদেরকে তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন সেই দাসত্ব আমাদের সবাইকে করতে হবে আল্লাহ সাবহান অদার শুরু অতদার বলছেন ওমা খলাপতুল জিনাওয়াল আমি জিন ইনসানকে একমাত্র আমার দাসত্ব এবাদত করার উদ্দেশ্যে সৃষ্টি করেছি আল্লাহ সুবাহন তাল্লার এবাদত এই দাসত্ব যদি আমরা করতে পারি তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা বহাল থাকবে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারব আর যদি আমরা আল্লাহ দাসত্ব না করি তা তার নির্দেশমান্য করি তাহলে আমাদের এই মর্যাদা বহাল থাকবে না এই জন্যে আল্লাহ সুবাহন তাল্লা সুরত আরবের একশো তো উনআশি নম্বর আয়তে বলছেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل আল্লাহ বলছেন আমি জাহান নামের জন্য জিন ইনসানের অনেককে সৃষ্টি করেছি জিন ইনসানের অনেককে আমি জন্য সৃষ্টি করেছি কেন এটা মানুষের অপরাধ আল্লাহ মানুষদেরকে জাহান্নামে যাওয়ার জন্য সৃষ্টি করেন নাই কিন্তু মানুষের অপরাধ করেনি তাদের অপরাধ বিহা তাদের অন্তর আছে সে অন্তর দিয়ে তারা সত্য বোঝে না কোরআন শুন বোঝার চেষ্টা করে না ওলাহম আইনুল্লাহ আবিহা তাদের দৃষ্টি রয়েছে চক্ষু রয়েছে সে চক্ষু দিয়ে তারা সত্য দেখে না ওলাহম আল্লাহন আবিহা তাদের কর্মশক্তি কান রয়েছে কিন্তু কান দিয়ে ভালো জিনিস তারা শ্রবণ করে না তারা শুনে গান বাজনা অশালীন শিরিক হয়ে কথাবার্তা তারা শুনে শুনে শ্রবণ করে তারা প্রাণী নেই বরং বরং চেয়ে আরো অধম আরো নিকৃষ্ট আর তারাই হচ্ছে গাফেল উদাসীন চরম উদাসীন তাহলে এ এই ক্ষতিগ্রস্ত বা পশুর নিয়ে অদম বা এর চেয়ে আরও অদম হওয়া নিকৃষ্ট হওয়ার যে কারণগুলো বর্ণনা করা হয়েছে সেটা হলো অন্তর দিয়ে ভালো জিনিস উপলব্ধি না করা কোরআন সুন্না বোঝার চেষ্টা না করা এই কর্ণ এই চক্ষু দিয়ে ভালো জিনিস না দেখা এই সেগুলো দিয়ে শুধু অন্যায় শরীর বিরোধী কাজ দেখা অবলোকন করা এবং কর্ণ দিয়ে কান দিয়ে ভালো জিনিস শ্রবণ না করা কোরআন শূন্য হেদায়তের বাণী শ্রবণ না করা তা দিয়ে শুধুমাত্র শরীর গ্রহিত আল্লাহর নাফরমানি করা এবং লাস্টে বলা হয়েছে উলায় কে গাফ তারা হচ্ছে উদাসীন যে উদাসীনতা আল্লাহ স্মরণ থেকে উদাসীন হয়ে যাওয়া দিন থেকে দূরে সরে যাওয়া সারাক্ষণ দুনিয়ার পেছনে ঘোরাফেরা করা দুনিয়ার জন্য পাগলপাড়া হয়ে যাওয়া আল্লাহ নির্দেশ এর প্রতি খেয়াল না রাখা এগুলো হলো নিকৃষ্ট হওয়ার অন্যতম কারণ এর দ্বারা মানুষ নিকৃষ্ট হয়ে যায় তেমনিভাবে সুরাতুর শামসে আল্লাহ সুবাহ বলছেন অবশ্যই সফল কাম যে নিজেকে পবিত্র করতে পারল নিজেকে যে পবিত্র করেছে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে শিরিক বেদার থেকে মুক্ত হয়ে যে অন্যান্য কাজ করেছে অহংকার পরনিন্দা গিবত মানুষের মন্দ চর্চা আরও অন্যান্য অন্যান্য যে কাজ রয়েছে অন্তরে বেদি রয়েছে মানুষকে ঘৃণা করা ছোটো হিসাবে দেখা সেগুলো থেকে যে নিজেকে পবিত্র করেছে পরিশুদ্ধ করতে পেরেছে তারা সফল কাম হয়েছে অর্থাৎ তারা সম্মানে তাদের সম্মান বহাল রয়েছে আলো সোহান দ্বালা তাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন আর যে ব্যক্তি নিজেকে নিজের আত্মাকে মনটাকে কলুষিত করেছে বিভিন্ন পাপাচার অন্যায় করে শিখ বেতাত করে সৈয়দ গরিহিত কাজ করে নাফুর মানে করে এবং অন্তরে মানুষের প্রতি ঘৃণা হিংসা বিদ্বেষ পোষণ করে অহংকার লালন করে যারা অন্তরকে কলুষিত করেছে তারা ক্ষতিগ্রস্ত তারা ব্যর্থ তাহলে শ্রেষ্ঠত্ব বজায় থাকার জন্যে আত্মশুদ্ধি অর্জন করা জরুরি যেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম তেমনিভাবে আলা সুবাহান তালা সুরাতুল ইউনিয়ন প্রথম দশটি আয়াতে মোমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা আমাদের জীবন বাস্তবায়ন করতে পারি আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন তাহলে আমরা সম্মানিত হতে পারবো আমাদের সম্মান বজায় থাকবে যদি আমরা সে গুণাগুলি অর্জন করতে না পারি আমার ব্যক্তিগত জীবনে আমার পরিবারে আমার সমাজে আমাদের রাষ্ট্রে আমার কর্মকাণ্ডে তাহলে আমার আমরা সম্মানিত থাকতে পারব না এই যদি আমরা লাগামহীনভাবে ইচ্ছা মতো চলাফেরা করে তাহলে পশুর মতো হয়ে যাবি আহাজ আমরা আর কাছে আশ্রয় চাই শরৎ মিনুনে প্রথম দশটি আয়াত আমরা পড়ব পরে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবো আল্লাহ বলছেন কয়দ আফুল্লাহ মিনুন আল্লাদিন মমিনরা অবশ্যই কৃতকার্য সফল কাম হয়ে গেছে তারা চূড়ান্ত সফলতা অর্জন করেছে অর্থাৎ তারা সর্বশ্রেষ্ঠ সম্মানে সম্মানে উচ্চ শিখরে আরোহণ করেছে আল্লা দিন আহমিস সাল খোয়াশিয়ান তাদের প্রথম গুণাবলী হলো তারা একাগ্র চিত্তে সলাদ আদায় করে অমিনদের প্রথম বৈশিষ্ট্য হলো একা একাগ্র চিত্তে গুরুত্ব সহকারে সলাদ আদায় করবে আমরা যদি আজকে খেয়াল করি তাহলে দেখা যাবে অধিকাংশ মুসলমানই সলাদ পরে না সলাতের উদাসীন পড়লেও সঠিকভাবে তারা সলাদ আদায় করে না এই সুন্নাম মুতাবেক রাসুল রাসাল্লাহ হলেসলাম যে তরিকে যেভাবে সলাদ পরার আদেশ করেছে সেভাবে সলাদ আদায় না আল্লাহ সুর বলেছেন বুখারির হাদিস স্বল্লোকাগুলো এই তুমন উসল তোমরা সেভাবে সলাদ পড়ো যেভাবে আমাদেরকে আমাকে সলাদ করতে তোমরা দেখো তাহলে শ্রেষ্ঠ তোমর্যাদার অন্য কারো হলো সলাদ এর আগে হল এ তাহিদ প্রতিষ্ঠা করে সিরিকটি বেঁচে থাকা তেমনিভাবে আল্লাহ সুবহান তালা যারা শ্রেষ্ঠ তোমর্যাদার অধিকার হবে তাদের গুণাবলী অন্য আয় থেকে বলেছেন ইউনুসের বাঁশট্টি এবং তেষট্টি মূল আয়াত আল্লা বলছেন আল্লাহ ইন আউলিয়া আল্লাহহিলা হফুন আলাইহিম আলাহ হুমিয়া হেজানুন আল্লাহদিন আমানু ওয়া কেন একটা পুন জেনে রাখো যারা আল্লার ওলি আল্লার বন্ধু হবে তাদের কোনো ভয় নেই তারা পারাক্রান্ত চিন্তিত হবে না টেনশন টেনশন ফিল করবে না তাদের কোনো টেনশনের কারণে চিন্তার কারণ নেই তাদের কোনো ভয় নেই তাহলে আল্লার অলি আছে আমাদের সমাজে প্রচলিত যারা আল্লাহ ওলি তারাই এক জিনিস আর সুন্নার আল্লাহ রহ এটা ভিন্ন আরেকটা আমাদের দেশের সমাজে যারা আছে যাদের মাঝে আল্লাহর আয়ত নেই সুন্না বিরোধী কাজ করে শিরিক বেদাত করে তারা নিজেদেরকে আল্লাহর অলি দাবি হিসেবে দাবি করে কিন্তু সত্যিকার আল্লাহর অলি কারা তাদের গুণাবলী তাদের পরিচিতি বৈশিষ্ট্য কী সেটা আল্লাহ তারা উল্লেখ করেছেন পরের অংশে পরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাদিন আমানু আখানু এত্যাকুন যারা ইমান এনেছে এবং তাকুয়ার গুণ অর্জন করেছে তাহলে আল্লাহ অলি হওয়ার জন্য ইমান আনতে হবে এবং তাকুয়ার গুণ অর্জন করতে হবে তাকুয়ার একাধিক তাফসির ব্যাখ্যা রয়েছে তার মধ্যে একটি ব্যাখ্যা বলছি ইমতিসালু আল ইমতিসাউল আওয়ামিল্লা ইমতিসাউল আওয়ামিল্লা আল্লাহর নির্দেশগুলো মেনে চলা কোরআন সুন্না যে নির্দেশনা রয়েছে সেগুলো মেনে চলা ও ইস্তিনাব আন্না সুবাহন আলা কোরআন সুন্নায় যে সকল নিষিদ্ধ শরীয়ত দর্হিত কাজ রয়েছে সেগুলো পরিহার করে শিরিক সিরিক বেদাশকের অন্যান্য যাবতীয় অন্যায়গুলো ছেড়ে দিতে হবে তাহলে তাকুয়ার গুণ অর্জন হবে আর তাকুয়ার গুণ অর্জন অর্জ অর্জিত হলে আল্লাহর অলি হওয়া যাবে আল্লাহর অলি হওয়ার জন্যে ইমান আনা এবং তাকুয়ার গুণ অর্জন করা হলো এই দুইটা শর্ত দুইটা গুণাবলী যাদের মাঝে থাকবে তারা আল্লাহর অলি আর যাদের মাঝে এই গুণাবলী থাকবে না তারা আল্লাহর অলি হতে পারবে না তারা শয়তানের অলি হতে পারে আল্লাহর অলি হওয়া সম্ভব নয় এইভাবে আল্লাহ সুবাহ তাল্লাহ মানুষের শ্রেষ্ঠত্ব মর্যাদা বর্ণনা করেছেন তাহলে আল্লাহর অলি যারা হবে তারা অবশ্যই শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার অধিকারী তেমনিভাবে মানুষের বিভিন্ন স্তর রয়েছে কাফের মুনাফিক আবার মোমিনদের বিভিন্ন স্তর রয়েছে কেউ আছে অধিক পরিমাণ আল্লাহ নির্দেশনা মেনে চলে পাপাচার তেমন করে না করলেও তাও বা করে নেই আবার কিছু সুস্থ রয়েছে মাঝে মধ্যে কিছু এবাদবন্দি করে ফরস অন্যান্য পড়ল এবাদবন্দি কিছু করে অধিকাংশ তারা করে না গাফলতি সয়তাম দুখাই পরে আবার কেউ আসে একবারে করে না হ্যাঁ দুনিয়ার দুখাই পরে তারা আল্লাহ সরণ থেকে তার গাফেল হয়ে গেছে তাহলে গাফেল তার উদাসীন হবে তারা যেন পশুর মতো জীবনযাপন করেছে তাদের কোনো নীতিমালা বিধান সিস্টেম পদ্ধতি তারা তাদের তাদের তারা অনুসরণ করে না অতএব যেহেতু তারা মহান আল্লাহ সুবাহ তাল্লার দাসত্ব করছে না আল্লাহ নির্দেশনা মেনে চলছে না তারা সেই কাতারে অদম হয়ে যাবে আল্লাহ হেদায়ত দান করুন সবাইকে হেফাজত করুন তেমনিভাবে এই যে মানুষের যে বিভিন্ন স্তর রয়েছে এটা বোঝা আসে আরেকটি হাদিস থেকে যে হাদিসটি তিরমিজি মেজি এমনি এবং উল্লেখ করা হয়েছে এবং সেটি সহি আরও অনেকে বর্ণনা করেছেন ইবিন মাজা হাকিম সেটা এসেছে আল্লাহ বাড়ি রহিমুল্লাহ ইমাম তিরমিজি সেটা কি বিশুদ্ধ বলেছেন সেটা হলো আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আসাদুন্না সিবালা আন আল আমা সুমাল আমসাল ফাল আমসাল মানুষের মাঝে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছে নাবির আসুলগণ রাসূলগণ আসুলগণ আলহিমুসাল্লাম সবচেয়ে বেশি বিপদ আপদের মুসিবতের সম্মুখীন হয়েছেন বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন সুমাল আমসা ফাল আমসাল অতপর যারা যত ভালো হবে ইমানের দিক দিয়ে যাতে যারা যত বেশি সমৃদ্ধ হবে উন্নতি সাধন করবে যাদের আমল আখলা যত বেশি ভালো হবে তারা তত বেশি বিপদ আপদের সম্মুখীন হবে তাহলে এখানে বোঝা যাচ্ছে মানুষের স্তর রয়েছে বিভাগ রয়েছে শ্রেণী বিন্যাস রয়েছে আর এটা বাস্তবতার দৃষ্টিকোণ থেকে স্পষ্টভাবে আমরা দেখতে পাই মানুষ বিভিন্ন স্তরে রয়েছে তো আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা চেষ্টা করব সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্যে আল্লাহ কাছে সদা সর্বদা আমাদের হেদে প্রার্থনা করা উচিত অন্যায় হয়ে গেলে কোনো ভুল হয়ে গেলে সাথে তাওবা করা উচিত বেশি বেশি ইস্তিক করা উচিত আল্লাহ সুহন আমাদের ক্ষমা করে দিন আমাদেরকে সঠিক পথে নিয়ে আসুন সে কামনা করে এখানে উত্তর শেষ করলাম করলামদুলিল্লাহ রব আিন هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ, وأولو العلم قَائِمًا بِالْقِسْطِ ۚ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ ۗ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ